আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সহ সকল দেশের প্রবাসী ও প্রবাসীর ফ্যামিলি পরিবার পরিজনদের সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশী প্রবাসীদের ভিসা লাগানোর জন্য ও ভিসা ট্রান্সফার করার জন্য বর্তমানে বিভিন্ন রকমের সুযোগ দিয়েছে। গত মার্চের ফার্স্ট থেকে যাদের জরিমানা আসছে তাদের জরিমানা অটোমেটিক মওকুফ, এবং এরা যে কোনো জায়গায় ভিসা এখন চেঞ্জ করতে পারে। আরবিদের আন্ডারেও ভিসা লাগানো যায়, যে কোনো কোম্পানিতেও এখন ভিসা লাগানো যায়। মার্চের আগে যারা জরিমানা আসছিল, যারা জরিমানা এসে অবৈধ হয়ে গেছে, তাদের এখন বর্তমানে যে সুযোগ সেটা হলো জরিমানা না দিয়ে সে ইচ্ছা করলে এখন দেশে যেতে পারবে। কিন্তু জরিমানা না দিয়ে যদি এখন কেউ দেশে যায়, পরবর্তীতে যখন সে দেশে আবার আসতে চাবে, যখন আসবে, তখন এখন জরিমানা না দিয়ে দেশে গেলে সে আর কখনো এদেশে আসতে পারবে না। যখনই ভিসার জন্য পরবর্তীতে অ্যাপ্লাই করবে, অটোমেটিক বলক আসবে, আসতে পারে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। অবশ্য এদেশের সরকার বলতেছে কোনো সমস্যা নেই, পরবর্তীতে সে আবার আসতে পারবে। আর যদি এখানে থেকে ভিসা লাগিয়ে নিতে চায় তবে তাকে অবশ্যই সমস্ত জরিমানা পে করতে হবে। যারা ভিজিটে এসে অবৈধ হয়ে গেছে তাদের অনেকেরই অনেক জরিমানা, কারো 6 মাস, 1 বছর, 2 বছর জরিমানা, কারো 30, 40, 50 হাজার, 50 হাজারের বেশিও অনেকেরই জরিমানা আছে। কিন্তু সেই এত টাকা জরিমানা পে করে ভিসা লাগানো এখন আমাদের পক্ষে সম্ভব নয়। উইদাউট জরিমানা পে করে, উইদাউট জরিমানা পে করে ভিসা লাগানোর জন্য আনুষঙ্গিক দুটি রাস্তা আছে। অবশ্য সরকারিভাবে জরিমানা মাফ করার মতো এখন পর্যন্ত কোনো ডিক্লার আসেনি, তবে আনুষঙ্গিক দুটি রাস্তা আছে। সে রাস্তাগুলো হলো আরবিদের আন্ডারে ভিসা বের করে জরিমানা মাফ করার প্রসেসিং একটা, আর একটা হলো আপনারা জানেন যে এখন সব অফিস আদালত জনবহুল শূন্য, এজন্য ইমিগ্রেশনের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না করোনা ভাইরাস সেফটির জন্য। সব কাজ এখন অনলাইনে হয়, সব কিছু এখন অনলাইনে হয়। পাশাপাশি ইমিগ্রেশন থেকে অনলাইন সার্ভিসের পাশাপাশি ইমেল সার্ভিস শুরু করছে। আপনারা এই সমস্যাগুলো ভালো করে লেটার লিখে ইমেল করে সাবমিট করলে, ইমেলের মাধ্যমে যদি আপনাকে অ্যাপ্রুভেল দিলে, আপনার সমস্যাগুলো যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন যে এত আমার জরিমানা আসছে এই কারণের জন্য, এটা সুন্দরভাবে উপস্থাপন করে যদি আপনি লেটার লিখে ইমেল করে দিবেন, আর ইমেল করে দিলে লেটারের পাশাপাশি এরপরে ওখান থেকে যদি ইমিগ্রেশন থেকে আপনাকে পারমিশন দিলে, পারমিশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি ইনশাআল্লাহ, পারমিশন পাওয়ার পরে আপনি অনলাইন প্রসেসিং করবেন জরিমানা মাফ করার। অনলাইন প্রসেসিং করার পরে আপনাকে একটা ডেট আসবে, সেই ডেট অনুযায়ী আপনাকে কিছু টাকা পে করতে বলবে ইমিগ্রেশন থেকে, কিছু টাকা আপনাকে পে করতে বলবে। এটা 500 হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, 500 থেকে 3000-এর ভিতরে যার যত জরিমানা তার উপরে ডিপেন্ড করবে কত টাকা জরিমানা, কত টাকা আপনাকে পে করতে হবে। এরকমের আনুষঙ্গিক সামথিং কিছু টাকা পে করতে বলবে। এই টাকাটা পে করার পরে আপনাকে 1 মাসের সময় আসবে, জরিমানা মাফ করে আপনাকে লেটার দিবে। 1 মাসের ভিতরে আপনার কোনো জরিমানা আসবে না, এবং এই 1 মাসের ভিতরে আপনি যে কোথাও আপনি ভিসা লাগিয়ে নিয়ে বৈধ হতে পারবেন।
আপনার কোম্পানিতেও বা যে কোনো জায়গায় আপনি ভিসা লাগিয়ে নিতে পারবেন। এই প্রসেসিংটা সম্পূর্ণ দক্ষ টাইপিং সেন্টার থেকে করা সম্ভব। এখানে আপনার কোনো দালালের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, অতিরিক্ত আপনার কোনো চার্জ দেওয়ারও প্রয়োজন নেই। কোডের টাকা ছাড়া আর টাইপিংয়ের জন্য টোটালি 450-500 টাকার মতো টোটালি খরচ যাবে। এখানে তিনটা টাইপিং করতে হবে এবং ইমেল প্রসেসিং করতে হবে। ঈদের পরবর্তী সপ্তাহ থেকে আমাদের টাইপিং অফিস থেকে আমরা এই প্রসেসিংগুলো শুরু করব ইনশাআল্লাহ। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে রাখব। কী কী ডকুমেন্ট লাগবে, যারা ভিজিট ভিসা আসছেন তাদের সেই ভিজিট ভিসা এবং পাসপোর্ট কপি লাগবে, আর কিছু লাগবে না। যাদের ভিসা ক্যান্সেল বা যাদের ভিসা ক্যান্সেল করেনি, কোনো কোম্পানির অ্যাক্টিভ ভিসা আছে তাদের সেই ভিসাটা, আর ক্যান্সেল হলে ক্যান্সেল পেপার এবং আপনার পাসপোর্ট। কোম্পানির ভিসা হয়ে থাকলে আপনার পাসপোর্ট, পাসপোর্ট কপি, ভিসা কপি এবং আপনার কোম্পানির লাইসেন্স এবং এমিগ্রেশন কার্ড কপি, সব কিছু কপি হলে চলবে। সব ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি। মোবাইলে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে ডিস্টার্ব করবেন না। হাজার হাজার কল বা মেসেজের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র আমার অফিসের লোকেশনের জন্য আমাকে মেসেজ করতে পারেন, লোকেশন চাবেন, আমি লোকেশন দেব, জাস্ট এতটুকু। কী লাগবে, কেমন লাগবে, হবে কি হবে না, বা কোনো প্রশ্ন যদি থাকে আমার অফিসে আসুন, আমন্ত্রণ দিলাম, ইনশাআল্লাহ আমি সব প্রসেসিং করব, করে দিব ইনশাআল্লাহ আইনগতভাবে। আমাকে অতিরিক্ত কোনো চার্জ দেওয়ারও প্রয়োজন নাই, আমি নিবও না। আসুন, দেখুন, শুনুন, কোনো প্রশ্ন থাকলে সরাসরি আসুন আমার অফিসে, আমি আপনাকে অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করব যথাযথ ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।